কালীপূজার রাতে ট্রাকের ধাক্কায় মৃত এক আহত এক। রাত্রি নাগাদ বাগুড়া বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে ধর্মদাসপুর মোড়ে জাতীয় সড়কে রানীগঞ্জ থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারে একটি বাইককে। ঘটনাস্থলে মৃত্যু হয় এক তরতাজা যুবকের। খবর পেয়ে তড়িঘড়ি ওই এলাকায় পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রানীগঞ্জ থেকে বাঁকুড়ার দিকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে একটি বাইককে। প্রথমে কোন ছেলে হয়তো মোটরসাইকেলে পড়ে যায় এবং মেরে দেয়, আর একজনকে বাইকে মেরে। এবং এই আমাদের স্থানীয় আমাদের মিলনদা ছিল, ও পাশে ছিল, ও সঙ্গে সঙ্গে থেকে গাড়িটা ঘোরায় বিএপি স্কুল হয় এবং একজন স্পটেই মারা যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে, পুলিশ নিয়ে যায়। ওই বাইকে দুজন যুবক বাঁকুড়ার দিকে আসছিলেন। জানা যায় মৃত ওই যুবকের নাম অভিরূপ দাস, বাড়ি রামপুর ছোট কালীতলায়। অপর এক আরোহী স্বাধীন চ্যাটার্জি বাড়ি কান কাটায়। পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় ওই বাইকে থাকা আরো এক বাইক আরোহী স্বাধীন চ্যাটার্জিকে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত যুবকের দেহ বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। তড়িঘড়ি বাঁকুড়া দমকল কর্মীরা ওই জায়গাটিকে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। বাঁকুড়া থেকে নরেশ ভাকাতের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।